সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিকেলের প্রথম অধিবেশন সাথে আছে আমি অনুতোষ কুমার প্রামাণিক প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ বরাবরের মতোই আমি উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ফিন্যান্স ব্যাংকিং এবং বিমা এর প্রথম পত্র ফিন্যান্সের ওপর চতুর্থ অধ্যায়ের শেষ ক্লাসটি আজকে আমি নেব সো সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চতুর্থ অধ্যায় আর্থিক বিশ্লেষণ এর লেকচার নম্বর সেভেন এবং আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সমচ্ছেদ বিশ্লেষণ মেইনলি আমরা এই সমচ্ছেদ বিশ্লেষণের ওপর আহ প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছে শিক্ষা বোর্ড প্রশ্নে সেই প্রশ্নগুলোর আমরা আজকে সমাধান করবার চেষ্টা করব তাই আমাদের শিখন ফলেও দেখো আমি এর প্রতিফলন ঘটিয়েছি যে আজকে আমরা সমচ্ছেদ বিন্দু সমস্যা সমাধান করতে পারবো এবং পাশাপাশি আমরা কিন্তু এই সমচ্ছেদ বিন্দু থেকে বা এই চ্যাপ্টার থেকে যেই আমাদের প্রশ্নগুলো আসে সেই প্রশ্নের একটা সাজেশন কিন্তু আজকে আমরা আমরা আমাদের দিয়ে দিব জানি যে আমাদের ধরনের আমাদের সৃজনশীল থাকে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নের আমি একটা সমাধান বা আজকে একটা সাজেশন মতো আমি একটু বলে দিব তোমরা সেই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করবে এবং জাস্ট প্রশ্ন বলবো না প্রশ্নের ধারাটা কেমন হয় সেটা আমরা আজকে একটু আলোচনা করবার চেষ্টা করবো সো আমরা আমাদের আজকের প্রথম ফলে যাওয়ার আগে আমরা দেখে নিব গত দিনে কিন্তু আমাদের বেশ একটা বাড়ির কাজ ছিল বিশাল বড় একটি বাড়ির কাজ ছিল সেই বাড়ির কাজটি তোমরা নিশ্চয়ই সমাধান করতে পেরেছ যদি সমাধান করতে পারো তাহলে তোমাদের অবশ্যই তোমাদের যে সমাধান তোমরা করেছো তার সাথে আমি কিছু উত্তর এখানে লিখে দিয়েছি সেই উত্তরগুলো একটু মিলিয়ে নাও দেখো আমাদের প্রথমে বলেছিল যে এই বেক্সিম লিমিটেডের একক প্রতি বিক্রয় মূল্য চল্লিশ টাকা প্রতিটির পরিবর্তনশীল ব্যয় বিশ টাকা স্থির ব্যয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোম্পানি আশা করছে আগামী বছর তারা পঁচিশ হাজার একক বিক্রি করতে পারবে সেক্ষেত্রে প্রথমে আমাদের ক নাম্বারই ছিল কি একক ও টাকায় ব্রেক ইভেন্ট পয়েন্ট কত সেক্ষেত্রে আমরা সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা এখানে কিছু প্রশ্নের সমাধানের জাস্ট উত্তরটা লিখে দিয়েছি তোমরা একটু তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও যদি না মিলে তাহলে তোমরা অবশ্যই তোমাদের অঙ্কটা রিভাইজ করবা এবং তারপরে যদি তোমরা না পারো তাহলে অবশ্যই আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করবা আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব সো আমরা দেখি একটু বোর্ডে দেখো আমাদের ক নাম্বার বলেছে একক এবং টাকায় ব্রেক ইভেন পয়েন্ট কত আমাদের আসলে একক এবং টাকায় এককে হবে সাত হাজার পাঁচশো একক এবং টাকায় হবে কত তিন লক্ষ টাকা তারপরে খ নাম্বারে দেখো বলেছিল কন্ট্রিবিউশন মার্জিন এবং কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত আমাদের এখানে কন্ট্রিবিউশন মার্জিন 20 টাকা আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হচ্ছে 50% তারপরে দেখো গ নম্বরে আমাদের বলেছিল মার্জিন অফ সেফটি বা নিরাপত্তা প্রান্ত কত নিরাপত্তা প্রান্ত আসলে আমাদের 17500 একক আর নিরাপত্তা প্রান্ত অনুপাত হচ্ছে আমাদের কত 70% এরপরে দেখো ঘ নম্বরে বলেছিল প্রাককলিত মুনাফা মানে আমাদের মুনাফাটা নির্ণয় করতে হবে অর্থাৎ 25000 একক পণ্য বিক্রয় করলে আমাদের মুনাফাটা কত হবে আমাদের

এরপরে দেখো বলেছে পরিবর্তনশীল ব্যয় সাড়ে বারো পার্সেন্ট বাড়লে ব্রেক ইভেন পয়েন্ট এবং মুনাফা বিক্রয় অনুপাত কত হবে তাহলে আমরা যদি যাই তাহলে আমি যদি আহ পরিবর্তনশীল ব্যয় শুধু পরিবর্তনশীল ব্যয় বাড়াবো অন্য আর কিছু বাড়াবো না অর্থাৎ পরিবর্তনশীল ভাই আমাদের আগে ছিল বিশ টাকা ২০ টাকা সাড়ে বারো পার্সেন্ট তোমরা একটু বাড়িয়ে দিবা বাড়িয়ে আমরা যদি বাড়াই তাহলে নতুন করে একটা পরিবর্তনশীল ব্যয় পাবো কিন্তু বিক্রয় মূল্য কিন্তু আগেরটাই থাকবে অর্থাৎ ওই যে চল্লিশ টাকা করেই থাকবে আর স্থির ব্যয় কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় থাকবে শুধুমাত্র চেঞ্জ হবে কি আমাদের পরিবর্তনশীল ব্যয় সেটা বাড়িয়ে তুমি যদি ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করো তাহলে আট একক হবে আর আমাদের মুনাফা বিক্রয় অনুপাত মানেই ফি ভি রেশিও সেদিন বলেছিলাম বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও তাহলে নতুন করে যেহেতু তুমি পরিবর্তনশীল ব্যয় বের চেঞ্জ হবে আর কন্ট্রিবিউশন মার্জিনে চেঞ্জ হলে অবশ্যই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও তো চেঞ্জ হবে সো আমাদের রেশিওটা হবে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এরপরে আমাদের চ এবং ছ আমরা দেখলাম ছ নাম্বার পর্যন্ত আমাদের আহ ছ এবং বর্গীয় আমাদের ছিল খুব ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন আসলে মেইনলি আহ গত ক্লাসের বাড়ির কাজের সমাধান করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার এই ছ এবং বর্গীয় জ নম্বর অঙ্কটা আমাদের একটু সমাধান করে দেওয়ার দেখো বলেছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কর পূর্ব মুনাফা করতে চাইলে কত একক বিক্রয় করতে হবে এটা ছিল আমাদের ছ নম্বরে তো খেয়াল করো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বিক্রয়ের সূত্রটা কিন্তু আমরা জানি ঠিক আছে কাঙ্ক্ষিত বিক্রয়ের সূত্রটা জানি আমরা জানি যে ডিএস ইকুয়ালস টু এফসি প্লাস ডিপি ডিভাইডেড বাই সিএম তো এই সূত্র দিয়ে কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেলব এবং এখানে করপূর্ব মুনাফা মানেই নর্মালি মুনাফা করতে চাইলে যে সূত্রটা আমরা অর্থাৎ কাঙ্ক্ষিত বিক্রয়ের যে সূত্র সেই সূত্র আর এই 6 নম্বরের সূত্রটা একই হবে অর্থাৎ এই এক লক্ষ 50 হাজার টাকা করপূর্ব মুনাফা মানেই এটাই আমাদের ওই সূত্র অর্থাৎ আমাদের যে সূত্রটা কি ছিল ডিএস সমান সমান এফ সি প্লাস ডিপি ডিভাইডেড বাই সি এম অর্থাৎ ডিএস মানে কি ডিজায়ার্ড সেলস ডিজায়ার্ড সেলস মানে কি আমাদের আমাদের কাঙ্ক্ষিত বিক্রয় কাঙ্ক্ষিত বিক্রয় সমান সমান সূত্র ছিল কি এফ সি এফ সি ফর কি আমাদের ফিক্সড কস্ট বা স্থায়ী ব্যয় যোগ ডিপি মানে ডিজায়ার্ড প্রফিট যে কত টাকা আমরা মুনাফা করতে চাই আসলে আমরা নরমালি যে মুনাফাটা করতে চাই সেটা অ্যাকচুয়ালি কর পূর্ব ঠিক আছে যদি কর পরবর্তী সেটা কিন্তু আমাদের অঙ্কে বলাই থাকবে তো আমাদের এখানে কর পূর্ব মুনাফা মানেই আমাদের সরাসরি ডিপি ডিভাইডেড বাই সিএম মানে কন্ট্রিবিউশন মার্জিন এটা তোমরা জানো আচ্ছা এটা যদি সমাধান করি তাহলে দেখো যে এফসি আমাদের অঙ্কে দেওয়া ছিল কত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সো এক লক্ষ পঞ্চাশ হাজার যোগ আমি কত টাকা প্রফিট করতে চাই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে করের কিন্তু কোনো এফেক্ট হবে না অ্যাকচুয়ালি ডিজার্ভড প্রফিট বলতে আমরা কিন্তু কর পূর্ব মুনাফাটাকেই বুঝিয়ে এখন দেখো তাহলে কত ডিভাইডেড বাই হাজার মানে কি আমাদের আহ চল্লিশ টাকা বিক্রয় মূল্য মাইনাস বিশ টাকা আমাদের পরিবর্তনশীল ব্যয় তাহলে এখানে হবে দেখো ওপরে হবে তিন লক্ষ ডিভাইডেড বাই এখানে কত হবে খেয়াল করো বিশ তাহলে হবে পনেরো হাজার একক তুমি যদি পনেরো হাজার বিক্রি করো তাহলে তোমার কর পূর্ব মুনাফা হবে কত আমাদের টাকা। আগের যে সূত্র সূত্র এটাতে ওই একই ব্যবহার কেননা কর পূর্ব মুনাফা চেয়েছে কিন্তু বর্গীয় জনবারে খেয়াল করে দেখো যে কর পরবর্তী যখনই মুনাফা চাইবে তখনই কিন্তু আমাদের সূত্রে একটু পরিবর্তন আসবে সেটা আমরা একটু ভালো করে খেয়াল করবো আমরা একটু বড় করি দেখো আচ্ছা এখানে বর্গীয় জন আমার যখন করব তখন খেয়াল করে দেখো সুপ্র শিক্ষার্থী যে আমাদের এখানে ডিজার্ট সেলস বের করতে হবে কাঙ্ক্ষিত মুনাফা বের করতে কাঙ্ক্ষিত বিক্রয় বের করতে হবে কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে আমাদের কর পরবর্তী মুনাফা এক লক্ষ টাকা করতে চায় তোমরা জানো যে কর একটি ব্যয় এবং এই করটা সবসময় কি মুনাফা থেকে মাইনাস করার পরে আমরা কর পরবর্তী মুনাফা পাই ঠিক আছে আমি আবারও বলছি যে কর একটি ব্যয় এই কর বা কর একটি ব্যয় এবং এই করটা আমরা মুনাফা থেকে করটা মাইনাস করার পরে কিন্তু আমরা কর পরবর্তী মুনাফা বা মুনাফা পাই এই কর পরবর্তী মুনাফা যদি আমি আহ এক লক্ষ টাকা করতে চাই তাহলে কত টাকায় বিক্রয় করতে হবে আমাকে পণ্য এবং সেখানে আমাকে কর দিতে হবে কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কর দিতে হবে অর্থাৎ একশো টাকায় চল্লিশ টাকা কর আমাকে দিয়ে দিতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে দেখো একই সূত্র এখানে জাস্ট খেয়াল করো যে এফ সি মানে কি ফিক্সড কস্ট যোগ খেয়াল করে দেখো ডিজায়ার্ড প্রফিট কত আমাদের এখানে ডিজায়ার্ড প্রফিট ডিভাইডেড বাই আমি এখানে খেয়াল করো একটু খুব ভালো করে খেয়াল করো এই জায়গাটাতে কিন্তু আমার ইম্পর্ট্যান্ট একটি জিনিস যে আমি ডিজায়ার্ড প্রফিট করতে চাচ্ছি কত টাকা এক লক্ষ টাকা কিন্তু ওই এক লক্ষ টাকা কি আমাদের কর পরবর্তী মুনাফা তুই যখনই কর পরবর্তী মুনাফা চাইবে বা দেওয়া থাকবে এবং সাথে যদি কর হার দেওয়া থাকে তখন সূত্রটা হচ্ছে যোগ ডিপি ডিভাইডেড বাই মাইনাস কর হার আমি বলছি দেখো প্লাস ডিপি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কর হার ডিভাইডেড বাই সি এম তাহলে তুমি ডিজার্ট সেলস ইউনিটে পাবে ঠিক আছে তাহলে এখন খেয়াল করো আমরা এখন এখানে জাস্ট বসিয়ে দিব এফ সি হচ্ছে আমার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যোগ ডিজার্ভ প্রফিট আমি প্রফিট করতে চাই কত এক লক্ষ টাকা তাহলে ওপরে এক লক্ষ কিন্তু এই এক লক্ষ টাকাটা কি আমার কর পরবর্তী তাহলে এক টাকা মাইনাস করের হার কত পার্সেন্ট দেওয়া আছে আমাদের চল্লিশ পার্সেন্ট তাহলে শিক্ষার্থী দেখো চল্লিশ পার্সেন্ট সমান সমান আমরা চল্লিশ ভাগ একশো হয় তাহলে দশমিক চার শূন্য এটা লিখতে পারি ওকে দশমিক চার শূন্য তাহলে এখানে ওয়ান মাইনাস শূন্য দশমিক চার শূন্য ডিভাইডেড বাই সিএম মানে কত আমাদের এই চল্লিশ মাইনাস বিশ তাহলে খেয়াল করে দেখো সুপ্রিয় শিক্ষার্থী ওপরে যেটা হবে সেটা হচ্ছে আমরা যদি যদি সবগুলো যোগ যোগ করে দিই তাহলে এটা এক লক্ষ হাজার ক্যালকুলেট করো তোমরা একটু তাহলে দেখতে পাবা যে এক লক্ষ ডিভাইডেড বাই শূন্য দশমিক ছয় শূন্য আর এই ডিভাইডেড বাই আমাদের এখানে কত বিশ একটু তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমরা নিশ্চয়ই একটা উত্তর পাবে দেখো এটা যদি ক্যালকুলেশন করে দাও ভালো মতো তাহলে তোমরা পাবে পনেরো হাজার আটশো তেত্রিশ একক অর্থাৎ পনেরো হাজার আটশো তেত্রিশ একক পণ্য যদি তুমি বিক্রি করো তাহলে তোমার কত হবে এই তোমার এই কাঙ্ক্ষিত মানে মুনাফা কর পরবর্তী মুনাফা হবে কত আমাদের এক লক্ষ টাকা কিন্তু আমাদের এখানে তো ইউনিট বের করতে বলেনি আমাকে বলেছে যে তুমি কত একক পণ্য বা কত টাকার পণ্য বিক্রি করলে তোমার কাঙ্ক্ষিত কর পরবর্তী মুনাফা হবে এক লক্ষ তাহলে আমি যদি এখন টাকাটা বের করতে চাই তাহলে কি দেখো এখানে শুধু আমি যা একক পেয়েছি সেই এককটাকে আমরা এটা যদি আমি এখন টাকায় বের করি তাহলে টাকা তাহলে ডিজায়ার সেলস টাকায় যদি বের করি তাহলে হবে কত একক কত আমাদের পনেরো হাজার আটশো গুণ আমাদের কত টাকা করে বিক্রয় করবো আমরা চল্লিশ টাকা টাকা তাহলে যদি তুমি এই পনেরো হাজার আটশো তেত্রিশ টাকা করে যদি গুণ করে দাও তাহলে ছয় লক্ষ হাজার তিনশো টাকা পাবে অর্থাৎ আমি যদি ছয় লক্ষ তেত্রিশ হাজার তিনশো টাকা বিক্রয় করি তবে এই কাঠামোতে আমরা কর পরবর্তী মুনাফা এক লক্ষ টাকা করতে পারবো ঠিক আছে এটি হচ্ছে আমাদের অঙ্কের মূল ফোকাস শোনো স নাম্বার অঙ্কে কিন্তু আমাদের তেমন কোন ঝামেলা ছিল না কাঙ্ক্ষিত বিক্রয়ের যে সূত্র সেই সূত্র দিয়ে করলে আমাদের হয়ে গেল কিন্তু যখন আমি খ নাম্বার অঙ্কে যাব তখন দেখো খেয়াল করে যে চেয়েছে কর পরবর্তী মুনাফা তাহলে কর পরবর্তী মুনাফা মানে কি আমাদের খেয়াল করো যে মুনাফা থেকে করটা কি মাইনাস করার পরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কর পরবর্তী তার মানে এক লক্ষ টাকা মধ্যে আর কোনো কর নেই ঠিক আছে তখন আমাদের সূত্রটা হচ্ছে যে এফসি মানে কি স্থির ব্যয় যোগ ডিজার্ভ প্রফিট ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কর হার বা এক মাইনাস করের হার তাহলে এখন আবার ডিভাইডেড বাই কি সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন তাহলে আমাদের অঙ্কে এফসি বা ফিক্সড কস্ট দেওয়া আছে 3 বাই দেওয়া আছে 150000 টাকা যোগ আমরা ডিজার্ড প্রফিট হচ্ছে আমাদের কত 1 লক্ষ টাকা কিন্তু এটা কি আমাদের কর পরবর্তী সেক্ষেত্রে 1 করের হার কত আমাদের 40% তাহলে 40% মানে 1 টাকায় যদি এটা রূপান্তর করি তাহলে 40 পয়সা হয় তার মানে 0.40 ডিভাইডেড বাই সিএম মানে কি আমাদের বিক্রয় মূল্য 40 টাকা সেখান থেকে আমরা আমাদের পরিবর্তনশীল ব্যয় 20 টাকা মাইনাস করে দেব তাহলে হবে কি আমাদের কন্ট্রিবিউশন মার্জিন তাহলে খেয়াল করে দেখো আমাদের এফ এক লক্ষ পঞ্চাশ হাজার যোগ এই এক পাবা তার সাথে আমরা যোগ করে দিব এক লক্ষ পঞ্চাশ হাজার দিয়ে আমরা তাকে ভাগ করব কত দিয়ে বিশ দিয়ে বিশ দিয়ে ভাগ করে দিলেই দেখো যে পনেরো হাজার আটশো তেত্রিশ একক অর্থাৎ তুমি যদি পনেরো হাজার আটশো তেত্রিশ একক পণ্য বিক্রি করতে পারো তাহলে তোমার কর পরবর্তী মুনাফা হবে কত আমাদের এক লক্ষ টাকা ঠিক আছে এটা আমি একক বের করলাম কিন্তু আমাদের বর্গীয় জ নম্বরে চেয়েছিল কি যে কত টাকার পণ্য বিক্রি করলে তাহলে অর্থাৎ একককে আমরা এখন টাকায় কনভার্ট করব তাহলে এই যে দেখো আমি যখন ডিজায়ার্ড সেলস বা কাঙ্ক্ষিত বিক্রয় টাকা যখন নির্ধারণ করব তখন আমার ডিজায়ার্ড সেলস হচ্ছে পনেরো হাজার আটশো তেত্রিশ একক গুণিতক আমাকে বিক্রয় করতে হবে কত টাকা করে চল্লিশ টাকা করে তাহলে চল্লিশ দিয়ে গুণ করে দেবো তাহলে হবে কত ছয় লক্ষ তেত্রিশ হাজার তিনশো অর্থাৎ তুমি যদি পনেরো হাজার আটশো তেত্রিশ একক পণ্য ছয় লক্ষ তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকায় বিক্রি করতে পারো এবং এখান থেকে সামগ্রিক ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট এগুলো মাইনাস করে দাও দিলে তুমি মুনাফা পাবে এবং সেখান থেকে তার উপর চল্লিশ পার্সেন্ট দাও তাহলে দেখবে আলটিমেটলি ফাইনালি তুমি এক লক্ষ টাকা একেবারে মুনাফা বা পরবর্তী মুনাফা তুমি অর্জন করতে পারবে যদি তুমি আমার কথা বিশ্বাস না হয় তুমি এই যে পনেরো হাজার আটশো তেত্রিশ গুণিতক চল্লিশ তাহলে ছয় লক্ষ তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ এখান থেকে তুমি ভেরিয়েবল কস্ট এই পনেরো হাজার আটশো তেত্রিশ গুণিতক বিশ টাকা করে এটা মাইনাস করে দিবা তাহলে তুমি কন্ট্রিবিউশন মার্জিন পাবা সেখান থেকে এফসি আমাদের 1,50,000 টাকা মাইনাস করে দিবা তাহলে তুমি কর পূর্ব মুনাফা পাবা এই কর পূর্ব মুনাফার উপর তুমি 40% কর দিবা 40% করটা তুমি যদি কর পূর্ব মুনাফা থেকে 40% করটা মাইনাস করে দাও তাহলে দেখবা তোমার কর পরবর্তী মুনাফা 1 লক্ষ টাকা হবে তুমি যদি এটা বিশ্বাস না করো তাহলে তুমি পরে দেখতে পারো যে আসলে তোমার এটা মিলছে কি মিলছে না ওকে আচ্ছা আমরা এখন আজকের আমরা অঙ্কে চলে যাব দেখো সুপ্রিয় শিক্ষার্থী আমরা আজকে আমি আগে বলেছি যে আমরা অঙ্ক সমাধান করবার চেষ্টা করব। দেখো আমরা তারই ধারাবাহিকতা এখানে রেখেছি আহ যে অঙ্কগুলো আগের বছরে এসেছে তার ম্যাক্সিমাম কিন্তু ম্যাক্সিমাম নিয়মের কিন্তু আমি অঙ্ক করিয়ে দিয়েছি দু একটি অঙ্ক হয়তো মানে করানো হয়নি সেগুলো নিয়ে আমি হাজির হয়েছি দেখো এখানে কুমিল্লা বোর্ড দু আংশিক পরিবর্তন করেছে আমি অঙ্কের তোমরা অবশ্যই সেটা বুঝতে পারবে দেখো তো এখানে কুমিল্লা বোর্ড দু হাজার উনিশে যে অঙ্কটা এসেছে এটি হচ্ছে বার্ষিক বিক্রয় পাঁচ হাজার একক বিশ লক্ষ টাকা দিয়ে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দুই টাকা আর বার্ষিক স্থায়ী ব্যয় আছে তিন লক্ষ বিশ হাজার টাকা কোম্পানির ব্যবস্থাপক বার্ষিক দশ লক্ষ টাকা মুনাফা করতে বিক্রয়ের পরিমাণ তিন হাজার দুইশো পঞ্চাশ একক বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে এখন প্রশ্ন হচ্ছে আমরা জানি যে হতে আমাদের থাকে আসলে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আমি সেটাতে যাইনি না গিয়ে আমি পরের দুটো নিয়ে এসেছি অর্থাৎ উদ্দীপকের আলোকে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো এবং চিত্রের মাধ্যমে দেখাও খুবই একটি প্রশ্ন সমচ্ছেদ বিন্দু আমরা নির্ণয় করবো আবার চিত্রের মাধ্যমে সেটা কিভাবে দেখাই সেটা একদিন দেখিয়েছি আজকে আবার আমি দেখাবো এই যে এই জিনিসটা অনেক কমপ্লেক্স একটা জিনিস অনেকে ভুল করে এরপরে দেখো কোম্পানির ব্যবস্থাপকের গৃহীত সিদ্ধান্ত কি যৌক্তিক ব্যাখ্যা করো অর্থাৎ এখানে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে ব্যবস্থাপক কি সঠিক পথে মানে পথে হাঁটছেন নাকি হাঁটছেন না এটা তোমাকে অবশ্যই গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমাকে সমাধানটা করতে হবে আমরা একটু আমাদের চলে ঠিক আছে দেখো আমরা আমাদের অঙ্কে কি কি দেওয়া আছে আমাদের অঙ্কে পাঁচ হাজার একক বিক্রয় দেওয়া আছে এবং এখানে মজার বিষয় হচ্ছে যে বিক্রয় একক প্রতি বিক্রয় মূল্যটা কিন্তু আমাদের অঙ্কে দেওয়া নেই তার মানে একক প্রতি বিক্রয় মূল্যটা কি আমাদের নির্ণয় করে নিতে হবে ঠিক আছে সর্বাগ্রে আমার কাজই হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্যটা আমাদের নির্ধারণ করে নেওয়া কেননা আমরা ব্রেক ইভেন পয়েন্ট নির্ধারণ করব তো আমরা শুরুতেই দেখো আমরা কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশে যাও গিয়ে প্রথমে আমরা কি ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করব করে নেওয়ার আগে কিছু কাজ করে নিব কাজ মানে কি প্রথমে আমরা একক প্রতি বিক্রয় মূল্যটা নির্ণয় করে নিব তাহলে দেখো আমাদের এখানে একক প্রতি বিক্রয় মূল্য কিভাবে আমরা আমরা একটু করে যে বিক্রয় করেছি মোট লক্ষ টাকা আর আমরা কত একক বিক্রি করেছি আমাদের অঙ্কে দেওয়া ছিল পাঁচ হাজার একক তো পাঁচ হাজার একক বিক্রি করেছি বিশ লক্ষ টাকা দিয়ে তাহলে প্রত্যেক এককের দাম হবে কত চারশো টাকা করে সো একক প্রতি বিক্রয় মূল্য পেলাম কত আমরা চারশো টাকা আমাদের অঙ্কে দেখো একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বা ভিসি দেওয়া আছে কত দুইশত চল্লিশ টাকা চল্লিশ টাকা তাহলে আমরা যদি এখান থেকে একক পারবো না অবশ্যই আমরা বের করে নিতে পারবো তাহলে এখানে খেয়াল করে দেখো যে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশ যদি নির্ণয় করি তাহলে আমরা জানি যে একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা মাইনাস করে দিতে হয় তাহলে এখানে দেখো যে একক প্রতি বিক্রয় মূল্য চারশো টাকা মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত 240 টাকা মাইনাস করে দিলে কত 160 টাকা এটা হচ্ছে আমাদের একক প্রতি দৎাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন আমরা পেয়ে গেলাম এখন আমরা কোথায় যাব আমরা চলে যাব কিন্তু আমাদের দেখো সমচ্ছেদ বিন্দু নির্ণয় তাহলে আমরা জানি এটা তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট যদি করি তাহলে খেয়াল করে দেখো এফসি ডিভাইডেড বাই কি সিএম তাহলে এখানে খেয়াল করে দেখো আমাদের এফসি কত আমরা আমাদের অঙ্কে দেখেছিলাম এফসি হচ্ছে আমাদের অঙ্কে 320000 টাকা 320000 ডিভাইডেড বাই সিএম সিএম মানে কি এজ এ পেয়ছি কত 160 টাকা তাহলে 160 দিয়ে তুমি যদি ভাগ করে দাও তাহলে কত হবে আমাদের দেখো 2000 একক 2000 একক অর্থাৎ 2000 একক পণ্য বিক্রি করলে প্রতিষ্ঠানের কি লাভ হবে না লস হবে না আর এখন যদি আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকা যদি নির্ণয় করতে চাই তাহলে দেখো এই 2000 একক গুণিতক 400 টাকা তাহলে কত হবে 8 লক্ষ টাকা হচ্ছে আমাদের কি ব্রেক ইভেন পয়েন্ট অর্থাৎ 2051 একক পণ্য যদি 8 লক্ষ টাকাতে বিক্রি করি তাহলে আমাদের কোনো প্রতিষ্ঠানের লাভ হবে না লস হবে না অর্থাৎ প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়টা কি হয়ে যাবে সমান হয়ে যাবে তো এটা সিম্পল একটা জিনিস এটারই আমরা ব্রেক ইভেন পয়েন্টটা কিভাবে আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করব সেই বিষয়টা আমরা এখন একটু দেখবো তাহলে দেখো এখানে ব্রেক ইভেন পয়েন্ট আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করব তাহলে ব্রেক ইভেন পয়েন্ট গ্রাফিক্যালি যদি প্রেজেন্ট করি আমরা এখানে তাহলে খেয়াল করবা যে আমরা জানি যে ব্রেক ইভেন পয়েন্টের দুইটা এক্সিস থাকে একটা এক্স এক্সিস আর একটা কি আমাদের ওয়াই এক্সিস ঠিক আছে এই এক্স এক্সি থাকে হচ্ছে আমাদের একক আর ওয়াই এক্সিস থাকে কি আমাদের টাকা ঠিক আছে তাহলে এই দিক থাকবে কি আমাদের একক আর এই দিক থাকবে কি আমাদের টাকা টাকায় ওকে তাহলে আমার আমাদের ও এক্স এক্সি থাকবে কি একক আর ও ওয়াই এক্সিসে থাকবে কি আমাদের টাকা এখন খেয়াল করে দেখো শিক্ষার্থী যে আমাদের অঙ্কে অঙ্কে আমরা যদি দেখি তাহলে দেখবো যে আমাদের টোটাল বিক্রয় হয়েছে পাঁচ হাজার একক বিশ লক্ষ টাকা দিয়ে ঠিক আছে তাহলে আমরা এই ইউনিটটা কিভাবে নিব দেখো ধরে নিলাম যে আমরা এক হাজার করে নিলাম মানে এটা এক হাজার একক এটা হচ্ছে আমাদের দুই হাজার একক এটা হচ্ছে আমাদের তিন হাজার একক এটা হচ্ছে আমাদের চার হাজার একক আর এটা হচ্ছে আমাদের মনে করো পাঁচ হাজার একক এটা হচ্ছে আমাদের পাঁচ হাজার একক সর্বোচ্চ আমরা বিক্রি করেছি কত পাঁচ হাজার একক কত টাকা দিয়ে টাকা হচ্ছে বিশ লক্ষ টাকা দিয়ে আমরা বিক্রি করেছি আমাদের অঙ্কে কিন্তু এটা দেওয়া আছে তাহলে আমরা বিশ লক্ষ টাকাটা এখানে মিলিয়ে নিব দেখো তাহলে মনে করো যে আমরা কত করে চার লাখ টাকা করে নিচ্ছি ঠিক আছে তাহলে মনে করো এটা হচ্ছে চার লক্ষ চার লক্ষ টাকা এটা হচ্ছে আমাদের আট লক্ষ টাকা এটা হচ্ছে আমাদের বারো লক্ষ টাকা তারপরে এটা হচ্ছে আমাদের ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ দিয়ে দিবা এখানে আর এটা হচ্ছে আমাদের বিশ লক্ষ টাকা তাহলে এখন যদি এটা আমাদের বিশ লক্ষ টাকা খেয়াল করো আমরা পাঁচ হাজার একক পণ্য সর্বোচ্চ কত টাকা দিয়ে বিক্রি করেছি বিশ লক্ষ টাকা দিয়ে বিক্রি করেছি তাহলে ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয়ের সময় আমার প্রথম কাজটা হচ্ছে মোট আয় রেখাটা আমাকে টেনে দিতে হবে তাহলে আমি যদি এখন মোট আই রেখাতে যাই তাহলে খেয়াল করে দেখো মোট আই রেখাটা এখান থেকে শুরু হয়ে এখান থেকে খেয়াল করো তাহলে এখান থেকে যদি যাই আমরা তাহলে একটা একটা আমরা ঠিক আছে তাহলে কিভাবে করব দেখো এটা আমরা একবার স্কেল ধরে আমার যদি একটু হয়তো বা মানে কম বেশি হতে পারে কিংবা একটু হাঁকা মাকা হতে পারে কিন্তু তোমরা এইরকম একটা রেখা হবে ঠিক আছে যে এটা হচ্ছে আমাদের মোট আয় রেখা ঠিক আছে এটা এখানে যে মিলে যাওয়ার কথা ছিল জায়গা আমার যেহেতু স্কেল নেই আমি একটু অ্যাপ্রক্সিমেটলি আঁকে দিলাম তাহলে মোট আয় রেখা নির্ণয় করার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের অবশ্যই স্থায় ব্যয় রেখাটা আমাদের টেনে দিতে হবে কারণ আমরা জানি যে স্থায় ব্যয় সব সময় সকল এককে কি হয় সমান হয়ে যায় তো দেখো আমাদের অঙ্কে স্থায় ব্যয় কত আছে তিন লক্ষ 20 হাজার তাহলে এইটা হচ্ছে আমাদের স্থায় ব্যয় তিন লক্ষ 20 হাজার টাকা

আমরা জানি যে আমরা আমাদের ব্যয়ের মধ্যে দুই ধরনের ব্যয় আছে একটা স্থায়ী ব্যয় একটা পরিবর্তনশীল ব্যয় এই ক্ষেত্রে তুমি প্রথমে স্থায়ী ব্যয়টা তুমি জানো কত তিন লক্ষ বিশ হাজার তাহলে এখন সাথে সাথে তোমাকে পরিবর্তনশীল ব্যয়টা ক্যালকুলেশন করে নিতে হবে তাহলে খেয়াল করো এখানে যে আমাদের অঙ্কে স্থায়ী ব্যয় হচ্ছে কত স্থায়ী ব্যয় দেখো এফ সি হচ্ছে কত তিন লক্ষ বিশ হাজার এর সাথে যোগ করবো কি আমরা ভিসি ভিসি মানে ভেরিয়েবল কস্ট তাহলে কত হাজার একক পণ্য বিক্রি করেছি পাঁচ হাজার একক পণ্য বিক্রি করেছি তাহলে পাঁচ হাজার একক গুণিত দুইশো চল্লিশ টাকা তাহলে এই পাঁচ হাজার তুমি আমাদের টাকা করে করে আমাদের পরিবর্তনশীল বের দাও তাহলে আমরা নিশ্চয়ই এখান থেকে একটা ইয়ে পাবো ঠিক আছে তাহলে কত টাকা পাবো দেখো যে আমরা পাঁচ হাজার একককে দুইশো চল্লিশ দ্বারা গুণ করে দিলে আমরা বারো লক্ষ টাকা পাবো ঠিক আছে তাহলে এটা হচ্ছে কত আমাদের ভেরিয়েবল কস্ট কত বারো লক্ষ টাকা তাহলে এখন যোগ করে দিলে আমার টোটাল ব্যয় কত হবে পনেরো লক্ষ বিশ হাজার টাকা এখন খেয়াল করো এর মধ্যে তিন লক্ষ বিশ হাজার চলে আসছে তাহলে আমাদের ব্যয়টা কত কত হবে পনেরো লক্ষ বিশ হাজার এই যে বারো আর ষোলো লক্ষের মধ্যে তাহলে মনে মনে করো যে পনেরো লক্ষ বিশ হাজার এরকম জায়গাতে আর এইটা হচ্ছে আমাদের কত এইরকম জায়গাতে যাবে দেখো খেয়াল করো আমার ব্যয়টা মনে করো যে পনেরো লক্ষ বিশ হাজার এরকম জায়গাতে হবে তাহলে আমি যদি এখন মোট ব্যয় রেখাটা টানি তাহলে দেখো খেয়াল করে দেখো এখন যদি আমি একটা রেখা টানি এভাবে তাহলে এরকম করে যাবে হয়তো ঠিক আছে তাহলে খেয়াল করে দেখো যে আমার এটা হচ্ছে কিন্তু আমাদের টোটাল ব্যয় টোটাল কস্ট টোটাল কস্ট তাহলে খেয়াল করে দেখো যে আমি প্রথমে কি করলাম এটা আমার কিন্তু টোটাল ইনকাম টোটাল ইনকাম রেখা তাহলে টোটাল ইনকাম রেখা প্রথমে আমরা টেনে নিলাম তারপরে আমরা স্থায়ী ব্যয় রেখা টানলাম আর স্থায়ী ব্যয়ের পরে আমরা মোট ব্যয় রেখাটা টানবো ঠিক আছে সো সেক্ষেত্রে আমাদের মোট ব্যয় কত হলো এই যে টোটাল কস্ট আমরা এখানে পনেরো লক্ষ বিশ হাজারে আমি এখানে একটা আমি হচ্ছে টেনে দিলাম এখন খেয়াল করে দেখো যে এই মোট আয় রেখা আর মোট ব্যয় রেখা একটা বিন্দুতে সেট করেছে তাহলে খেয়াল করে দেখো তো কোন বিন্দুতে সেট করেছে এই বিন্দুতে সেট করেছে ঠিক আছে তাহলে আমাদের কি মোট আয় রেখা এবং মোট ব্যয় রেখা একটা বিন্দুতে সেট করেছে আর আমরা জানি যে মোট আয় আর মোট ব্যয় রেখা যে বিন্দুতে সেট করে সেই বিন্দুটি হচ্ছে আমাদের কি সমচ্ছেদ বিন্দু তাহলে এটি আমাদের সমচ্ছেদ বিন্দু এখন সমচ্ছেদ যদি একক নির্ণয় করতে চায় তাহলে দেখো এই সোজা যেটা যে এককটা সেটা হচ্ছে আমাদের সমচ্ছেদ একক তাহলে সমচ্ছেদ একক কত দুই একক আর টাকা তাহলে কত হবে খেয়াল করে দেখো তাহলে এটা নিশ্চয়ই এরকম করে টানলে মনে হয় একটু সোজা হয়ে যাবে ঠিক আছে তাহলে এই যে আট লক্ষ টাকা ঠিক আছে এইটা হচ্ছে আমাদের কি ব্রেক ইভেন পয়েন্ট করে দেখো তোমাকে চাওয়া হয়েছে তোমার কাছ থেকে চাওয়া হয়েছে যে ব্রেক ইভেন পয়েন্টটা তোমাকে দেখিয়ে দিতে হবে তাহলে দেখো যে বিন্দুতে আমাদের মোট আয় রেখে এবং মোট ব্যয় রেখে শেদ করলো সেই বিন্দুটাই কি আমাদের আমাদের ব্রেক ইভেন পয়েন্ট তাহলে ব্রেক ইভেন পয়েন্ট দু হাজার একক আর আট লক্ষ টাকা ঠিক আছে আমি যদি আরেকটু এক্সপ্লেইন করি তাহলে দেখো যে এই ব্রেক ইভেন পয়েন্টের মধ্যে যে এই যে এই যে অংশটা দেখতে পাচ্ছো এই এই অংশটা হচ্ছে আমাদের কি প্রফিট এটা হচ্ছে কি আমাদের প্রফিট আর এই ব্রেক ইভেন পয়েন্টের নিচে যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কি লস অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্টের নিচের বিন্দুটা হচ্ছে আমাদের লস আর উপরেরটা হচ্ছে প্রফিট ঠিক আছে আর ব্রেক ইভেন পয়েন্টের ওপরে যতটুকু এই যে বিক্রি হইছে না এই যে এই যে বিক্রি হয়েছে এই সম্পূর্ণ অংশটাই হচ্ছে আমাদের কি মার্জিন অফ সেফটি বা আমাদের নিরাপত্তা প্রান্ত ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু আমাদের গ্রাফিক্যালি ব্রেক ইভেন্ট পয়েন্টটা প্রেজেন্ট করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী তো দেখো আমরা আমাদের খ নাম্বার অঙ্কে চলে যাব তাহলে খ নাম্বারে বলেছে যে কোম্পানির ব্যবস্থাপক গৃহীত সিদ্ধান্ত কি যৌক্তিক হয়েছে নাকি হয়নি তাহলে এখন এইটাতে যদি আমরা যেতে চাই তাহলে খেয়াল করি দেখো এখানে আমি একটু দেখি এখানে খেয়াল করো তাহলে আমাদের ব্যবস্থাপক যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা কি সিদ্ধান্ত নিয়েছে আগে সেটা আমাকে বুঝতে হবে তাহলে ব্যবস্থাপক নিয়েছে কি যে কোম্পানির ব্যবস্থাপক বার্ষিক দশ লক্ষ টাকা মুনাফা করতে বিক্রয়ের পরিমাণ বাড়াবে সে কত তিন একক তাহলে এই বিক্রয় দেখো আগে কত একক ছিল 5000 একক সে আরো 3250 একক বাড়াবে তাহলে আমাদের টোটাল বিক্রয় হবে কত অ্যাকচুয়ালি 8250 একক তাহলে এই 8250 একক বিক্রি করলে কি সে 10 লক্ষ টাকা মুনাফা করতে পারবে কি পারবে না এটা হচ্ছে আমাদের গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাতে হবে তাহলে দেখি যে কোম্পানির এই 10 লক্ষ টাকা মুনাফা করতে কত একক আসলে পণ্য বিক্রয় করা দরকার ঠিক আছে তাহলে আমরা জানি যে দশ লক্ষ টাকা মুনাফা করতে আমাদের কাঙ্ক্ষিত বিক্রয় কত হবে এটা আমাদের আগে নির্ধারণ করে নিতে হবে তাহলে দেখো ক্ষমতারের শুরুতে গিয়ে আমাদের নির্ণয় করতে হবে কি কাঙ্ক্ষিত বিক্রয় কাঙ্ক্ষিত বিক্রয় তাহলে খেয়াল করে দেখো কাঙ্ক্ষিত বিক্রয়ের সূত্র কি আমরা জানি একটু এদিকে ধরবেন হ্যাঁ কাঙ্ক্ষিত বিক্রয়ের সূত্রটা হচ্ছে যে এফ সি কি আমরা জানি কন্ট্রিবিউশন মার্জিন এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বিক্রয়ের সূত্র তাহলে খেয়াল করে দেখো যে সি আমাদের অঙ্কে দেওয়া আছে কত আমাদের অঙ্কে দেওয়া আছে তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার যোগ আমি কত টাকা মুনাফা করতে চাই কত দশ লক্ষ টাকা মুনাফা করতে চাই তাহলে আমি আমার এফসি হচ্ছে তিন লক্ষ বিশ হাজার স্থায়ী ব্যয় আর আমি আমি আমাদের প্রতিষ্ঠান মুনাফা করতে চাই কত দশ লক্ষ টাকা আর কন্ট্রিবিউশন মার্জিন দেখো এখানে আমরা পেয়ে যাব কত আমরা পেয়ে গিয়েছিলাম চারশো থেকে দুইশো চল্লিশ মাইনাস করো তাহলে হয়ে যাবে তাহলে যোগ করো তাহলে তেরো লক্ষ বিশ হাজার ডিভাইডেড বাই একশো ষাট তাহলে এই তেরো লক্ষ বিশ হাজারকে যদি একশো ষাট দিয়ে ভাগ করে দাও তাহলে আসলে একচুয়ালি এটা হবে আট হাজার দুইশো পঞ্চাশ একক তার মানে প্রতিষ্ঠান যদি 8250 একক পণ্য বিক্রি করতে পারে তাহলে প্রতিষ্ঠানের লাভ কত হবে 10 লক্ষ টাকা লাভ হবে তাহলে এখন ব্যবস্থাপক কি সিদ্ধান্ত দিয়েছে এখন দেখো ব্যবস্থাপক বলেছে যে বিক্রয়ের পরিমাণ 3250 একক বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে তাহলে খেয়াল করে দেখো যে আমার কাঙ্ক্ষিত বিক্রয় কত 8250 তাহলে অতিরিক্ত বিক্রয় কত করতে হবে দেখো তাহলে আমার কাঙ্ক্ষিত বিক্রয় আট হাজার দুইশো আর আমরা বিক্রয় করেছি কত পাঁচ একক তাহলে আট হাজার থেকে পাঁচ মাইনাস করে দিলে কত তিন হাজার দুইশো পঞ্চাশ একক তার মানে বিষয়টা এরকম যে আমাদের বিক্রয় অতিরিক্ত করতে হবে বিক্রয় বাড়াতে হবে কত তিন হাজার একক ক্যালকুলেশন করেও কিন্তু তিন হাজার পেলাম তার মানে কি ম্যানেজার এক্ষেত্রে খুব ভালো একটা ডিসিশন নিয়েছে যে এই প্রতিষ্ঠানের আরো যদি তিন হাজার দুইশো একক বিক্রয় বৃদ্ধি করা যায় তাহলে প্রতিষ্ঠানের মুনাফাটা কত হবে দশ লক্ষ টাকা তো আমরা লিখব যে ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণটা যৌক্তিক হয়েছে কেননা যখন তুমি লেখবা যে আমরা ক্যালকুলেশন করে গণনা করে দেখলাম যে প্রতিষ্ঠানটিকে 10 লক্ষ টাকা মুনাফা করতে হলে 8250 একক পণ্য বিক্রি করতে হবে তাহলে প্রতিষ্ঠান ইতোমধ্যে 5000 একক পণ্য বিক্রি করে ফেলেছে তাহলে আর যদি সে 3250 একক পণ্য বিক্রি করে তাহলে তাদের প্রতিষ্ঠান অবশ্যই 10 লক্ষ টাকা মুনাফা করতে সক্ষম হবে তাই ব্যবস্থাপক কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি কি হয়েছে অত্যন্ত যৌক্তিক হয়েছে তোমরা এইভাবে কনক্লুশনটা লিখে দিবা তাহলে হয়ে যাবে কিন্তু তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস আছে তোমরা অবশ্যই এটা ক্যালকুলেশন করে দেখা গাণিতিক যুক্তির মাধ্যমে তোমাকে এটা উপস্থাপন করতে হবে যে আসলে ম্যানেজারের যে সিদ্ধান্তটা নিয়েছে 3250 একক যে তার বেশি বিক্রয় হবে বেশি বিক্রয় করতে হবে এটা কি আসলে ঠিক নাকি ভুল যদি ম্যানেজার এরকম এই 3250 বা এর থেকে কম বা বেশির একটা এখানে লেখা থাকতো। তাহলে কিন্তু তার সিদ্ধান্তটা যৌক্তিক হতো না কেন আমরা ক্যালকুলেশন করে পেয়েছি যে আসলে প্রতিষ্ঠান আট একক বিক্রি করলে দশ লক্ষ টাকা মুনাফা করতে পারবে তাহলে অলরেডি পাঁচ হাজার একক বিক্রি করেছে তাহলে তাকে আরো করতে হবে কত তিন হাজার দুইশো পঞ্চাশ একক বৃদ্ধি মানে বিক্রয়টা বৃদ্ধি করতে হবে সো ম্যানেজার ওই একই ডিসিশন নিয়েছে মানে ক্যালকুলেশন করে ডিসিশনটা নিয়েছে তাই ম্যানেজার অত্যন্ত দক্ষ এবং যৌক্তিকতার সাথে সে এই সিদ্ধান্তটা নিয়েছে আমরা এইভাবে সুন্দর করে একটা বা একটা ব্যাখ্যা দিয়ে দেবো সুপ্র শিক্ষার্থী আশা করি যে এই অঙ্কের মাধ্যমে তোমরা কিভাবে চিত্রের সাহায্যে বিশ্লেষণ করতে হয় এবং আমাদের কাঙ্ক্ষিত বিক্রয় এর মাত্রা কিভাবে নির্ধারণ করতে হয় এবং ম্যানেজারকে কিভাবে ডিসিশন নিতে হয় সেই বিষয়টা তোমরা একটু বুঝতে পেরেছ আমাদের এখানে খেয়াল করে দেখো আমরা একটু ক্যামেরাটা একটু একটু নিজ দিকে ধরি দেখো যে আমাদের গত আট হাজার দুইশো পঞ্চাশ একক আর আমরা ইতিমধ্যে করেছি পাঁচ হাজার একক তাহলে বাদ দিলে কত হয় ৩২৫০ হাজার দুইশো এককে আসলে অতিরিক্ত বিক্রি করা লাগবে ওকে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না যদি কোনো প্রবলেম হয় অবশ্যই প্লিজ কন্ট্যাক্ট উইথ মি ওকে এবারে দেখো আমাদের আমাদের পরের কোশ্চিনে চলে যাই আমরা আর একটা কোশ্চিন নিয়ে আমরা আলোচনা করব সিলেট বোর্ড দু হাজার এই ধরনের প্রশ্ন কিন্তু মাঝে মাঝে আসে যে ব্রেক ইভেন দিয়ে আমরা কিভাবে সিদ্ধান্ত নিব যে কোন প্রতিষ্ঠানটি বেশি লাভজনক বা কোন কোন প্রতিষ্ঠানটি কম লাভজনক ঠিক আছে তো এখানে দেখো যে সিলেট বোর্ড দু হাজার উনিশে বলেছে যে পিকিউআর কোম্পানি এবং এক্স জেড অর্থাৎ এখানে দুটো কোম্পানি রয়েছে একটি পিকিউআর কোম্পানি আর একটি হচ্ছে এক্স জেড কোম্পানি এটি আচ্ছা তো এখানে খেয়াল করে দেখো যে আহ পি কিউর কোম্পানির স্থায়ী হাজার টাকা এক্স ওয়াই জেড কোম্পানির আছে কত এক লক্ষ টাকা একক প্রতি মূল্য হচ্ছে সাত টাকা একক মূল্য এক্স ওয়াই জেড কোম্পানির হচ্ছে সত্তর টাকা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় পিকিউআর কোম্পানির পঁচিশ টাকা আর একক প্রতি আমাদের পরিবর্তনশীল ব্যয় এক্স ওয়াই জেড কোম্পানির কত পঁয়ত্রিশ টাকা এখন তোমাদের দেখো এক এবং দুই নাম্বারে চেয়েছে পিকিউআর কোম্পানির সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো তোমরা একেবারে চোখের এটা করে দিতে পারবে দুই নাম্বারে বলেছে সমচ্ছেদ বিন্দু বিবেচনায় কোন কোম্পানি অধিকতর লাভজনক তার মানে মানে মনে রাখতে হবে যে দুটি কিন্তু সমচ্ছেদ বিন্দুটা নির্ণয় করে আমার দেখতে হবে যে কার কি অবস্থা তারপরে আমরা সিদ্ধান্ত নেব যে কোন কোম্পানিতে আমাদের মানে বিনিয়োগ করাটা লাভজনক হবে সো আমাদের ফার্স্ট কাজ আমরা কাজটা শুরু করে দিয়ে দেখো আমাদের অঙ্কে কি কি দেওয়া আছে আমাদের অঙ্কে দেওয়া আছে আমাদের অঙ্কে দেখো দেওয়া আছে কি দেওয়া আছে অঙ্কের স্থায়ী ব্যয় দেওয়া আছে তারপরে একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে তোমরা সুন্দর করে এখানে লিখে নিবে দেখো আমাদের অঙ্কে দেওয়া আছে কত আমাদের এর পি কিউ আর আমি যখন ক নাম্বার করবো এক নাম্বার প্রশ্নের সমাধান করবো তখন এক নাম্বারের রিকোয়ারমেন্ট গুলো লিখে নিব মানে কি কি দেওয়া আছে সেগুলো লিখে নিবো দেখো এফসি দেওয়া আছে পি কোম্পানির কত সত্তর হাজার তারপরে দেখো যে এখানে একক প্রতি ভি সি তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে কত আমাদের আমাদের এখানে ভেরিয়েবল কস্ট পার ইউনিট 25 টাকা দেওয়া আছে আর সেলস পার ইউনিট দেওয়া আছে কত আমাদের এখানে ষাট টাকা ষাট টাকা 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 ওকে সো আমাদের নির্ণয় করতে হবে কি ব্রেক ইভেন পয়েন্ট কত সো আমাদের ব্রেক ইভেন পয়েন্ট হোয়াট ঠিক আছে যে ব্রেক ইভেন পয়েন্ট কত আমরা নির্ণয় করে দেখবো তাহলে দেখো যে ব্রেক ইভেন পয়েন্ট টাকা কি একক এটা উল্লেখ নাই আমরা দুটোই বের করে দেখাবো একক দেখাবো টাকাও দেখাবো খেয়াল করো তাহলে আমরা যদি এখন ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের করতে চাই তাহলে সূত্র হচ্ছে এফ সি ডিভাইডেড বাই সি এম তাহলে দেখো যে এফ সি হচ্ছে আমাদের এখানে কত সত্তর হাজার সি এম কিভাবে হয় আমরা জানি সেলস পার ইউনিট থেকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট মাইনাস করতে হয় তাহলে ষাট মাইনাস কত আমাদের পঁচিশ তাহলে সত্তর হাজার ভাগ কত হবে পঁয়তিরিশ তাহলে এখানে কত হাজার একক হবে দুই একক অর্থাৎ এই প্রতিষ্ঠানের আমাদের কত একক পণ্য আমাদের দু একক পণ্য বিক্রি করলে এদের কোনো লাভ বা প্রতি কিছুই হবে না এখন আইটাকে যদি আমি ব্রেকিংভেন পয়েন্ট টাকাই বের করতে চাই তাহলে টাকায় দেখো খেয়াল করো যে দুই একক এন টু কত টাকা করে বিক্রয় মূল্য এদের ষাট টাকা করে তাহলে ষাট টাকা তাহলে ষাট দুগুনো কত ৬ দুগুণ বারো লেখে চারটা শূন্য দিবে এক দুই তিন চার তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা অর্থাৎ প্রতিষ্ঠান দুই হাজার একক পণ্য এক লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি করলে প্রতিষ্ঠানের লাভ বা লস কিছুই হবে না প্রতিষ্ঠান ব্রেক ইভেনে অবস্থান করবে এখন খ নম্বরে আমরা দুই নাম্বার অঙ্কে চলে যাব দেখো দুই নম্বরে বলেছে যে সমচ্ছেদ বিন্দু বিবেচনায় কোন কোম্পানির অধিকতর লাভজনক এটা যখন যাব তখন আমরা কিন্তু কতে পি কিউ আর কোম্পানির দেখো পি আর কোম্পানি এটা কিন্তু পি কিউ আর পিকিউআর কোম্পানির কিন্তু আমরা ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করতে পেরেছি বা নির্ণয় করে নিয়েছি খ নাম্বার যখন মানে আমরা দুই নাম্বার যখন অ্যান্সারটা করব তখন অবশ্যই আমাদের এক্স ওয়াই জেড কোম্পানিরও আমরা ব্রেক ইভেন পয়েন্টটা নির্ণয় করে নেব তো তখন আমাদের সলিউশনটা কিভাবে হবে খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী যে আমি যখন এক্স ওয়াই যাব দেখো এক্স ওয়াই জেড কোম্পানিতে যাব এক্স ওয়াই যাব তখন খেয়াল করো যে এক্স ওয়াই জেডে অর্থাৎ দুই নম্বরে যাব তখন শুরুতে আমরা লিখে নেব কি লিখে নিব যে পি কিউ আর এর ব্রেক ইভেন পয়েন্ট সমান দুই হাজার একক এটা আমরা অলরেডি ক্যালকুলেশন করে পেয়েছি এখন আমরা এক্স ওয়াই এর ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করব তাহলে এক্স ওয়াই এর ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট কত হবে দেখো এফ সি এফ সি ডিভাইডেড বাই সি এম তাহলে চলে আসো দেখো এখানে আমরা একটু যদি লিখে নিই তাহলে দেখো এক্স ওয়াই জেড এর এফ সি দেওয়া আছে কত টাকা এক লক্ষ টাকা আর এদের ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে কত আমাদের পঁয়ত্রিশ টাকা আর তারপরে কি দেওয়া আছে সেলস পার ইউনিট দেওয়া আছে কত আমাদের এখানে সত্তর টাকা তাহলে এখন চলে আসো এফসি হচ্ছে কত এক লক্ষ ডিভাইডেড বাই সি এম মানে কত সত্তর মাইনাস কত পঁয়ত্রিশ তাহলে এই যে খেয়াল করো এক লক্ষ ডিভাইডেড বাই কত হবে এখানে পঁয়ত্রিশ তাহলে এখন খেয়াল করো এক লক্ষকে তুমি যদি পঁয়ত্রিশ দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু আমরা আমাদের কি পেয়ে যাব আমাদের এক্স ওয়াই জেড ব্রেক ইভেন পয়েন্ট পেয়ে যাব তাহলে এটা যদি তুমি এক লক্ষকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করো তাহলে দু হাজার আটশো সাতান্ন একক এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আসলে কোন কোম্পানিটা বেশি লাভজনক কোন কোম্পানি লাভজনক নয় ঠিক আছে তাহলে এখানে খেয়াল করে দেখো যে পিকিউআর কোম্পানির ব্রেক ইভেন পয়েন্ট দু একক তার মানে এই প্রতিষ্ঠান দু হাজার একক পণ্য বিক্রি করলেই করা মাত্রই তাদের সমস্ত খরচের টাকা উঠে আসবে তাহলে দু হাজার এককের পরে যত বিক্রি করবে তত এদের কি হবে লাভ হবে পক্ষান্তরে এক্স কোম্পানির ব্রেক ইভেন পয়েন্ট দু হাজার আটশো সাতান্ন একক তার মানে কি এই কোম্পানি দুই হাজার আটশো সাতান্ন একক বিক্রি করলেই তবে এদের কি হবে ব্রেক ইভেন পয়েন্ট হবে মানে এদের খরচের টাকা উঠে আসবে এই দু হাজার এককের পরে যখন এরা বিক্রি করবে তখন এদের লাভ হবে খেয়াল করে দেখো তো মনে রাখবে যে যে কোম্পানির পয়েন্টটা কম কিন্তু বেশি লাভজনক কিভাবে লাভজনক দেখো যে পিকিউআর কোম্পানি যখন দুই হাজার একক বিক্রি করে একুশশো বাইশশো তেইশশো চব্বিশশো পঁচিশশো একক ছাব্বিশ একক সাতাশশো আদাস বিক্রি করবে তার মানে কি যত একক বিক্রি করবে তত লাভে থাকবে সেই সময়ে এক্স ওয়াই জেড কোম্পানি তাদের ব্রেক ইভেন পয়েন্টে আসবে না আমি আবারো বলছি দেখো পিকিউআর কোম্পানি যেখানে 2000 একক বিক্রি করার পর 2100 একক যদি বিক্রি করে তাহলে লাভে থাকবে 200 একক বিক্রি করলে লাভে থাকবে 2300 একক বিক্রি করলে লাভে থাকবে 400 একক বিক্রি করলে লাভে থাকবে 2500 একক বিক্রি করলে লাভে থাকবে 2800 57 একক বিক্রি করলেও কিন্তু pqr লাভে থাকবে কিন্তু যখন xyz তখন পর্যন্ত তাদের ব্রেক ইভেনে পৌঁছতে পারবে না অর্থাৎ যেখানে pqr লাভ করছে সেখানে xyz তাদের ব্রেক ইভেনেই পৌঁছায়নি তার মানে অবশ্যই আমাদের কি হবে যে pqr কোম্পানিতে বিনিয়োগ করা বেশি লাভজনক হবে যদি এটা না বুঝো সিম্পল হিসাব যে যে কোম্পানির ব্রেক ইভেন পয়েন্ট যত কম কোম্পানিতে লাভ মানে আমাদের বিনিয়োগ করা তত লাভজনক কেননা খুব তাড়াতাড়ি যদি আমাদের ব্রেক টাকাটা চলে আসে মানে খরচের টাকাটা আমরা যদি তুলে ফেলতে পারি ঠিক তারপর থেকে আমাদের কিছু কি হচ্ছে কি হওয়া শুরু হবে লাভ হওয়া শুরু হবে কিন্তু আমার যদি ব্রেক ইভেন পয়েন্টটা বেশি হয় বড় হয় তাহলে আমার তো আমার তো খরচের টাকা তুলতেই তো আমার শেষ হয়ে যাব তাহলে আমি আবার কখন লাভ করব ঠিক আছে তাই সিম্পল হিসাব যে ব্রেক ইভেন পয়েন্ট যে কোম্পানির কম সেই কোম্পানিতে লাভ করা সবচাইতে বেশি লাভজনক কেননা ওই ব্রেক ইভেন যার বেশি তার ব্রেক ইভেন পয়েন্ট তুলতে তুলতে যার ব্রেক ইভেন কম সে কি হয়ে যাবে তা সে লাভ করতে শুরু করে দেবে ঠিক আছে তাহলে এইভাবে আমরা সিদ্ধান্তটা নিব যে এখানে পিকিউ আর কোম্পানি লিমিটেডের কি আছে এখানে আমাদের আমাদের পিকিউ আর কোম্পানি লিমিটেড ব্রেক ইভেন পয়েন্ট দু হাজার এক দুই হাজার একক আর এক্স ওয়াই জেড কোম্পানির ব্রেক ইভেন পয়েন্ট দু হাজার আটশো সাতান্ন একক তাহলে এখানে দেখা যাচ্ছে যে পিকিউ আর লিমিটেড ব্রেক ইভেন পয়েন্ট দুই হাজার যা কি xyz যদি pqr লিমিটেডে uh, বা pqr কোম্পানিতে যদি আমরা এখন বিনিয়োগ করি তাহলে আমাদের খুব দ্রুত আমাদের পেশান লাভ করা শুরু করবে এবং পেশান বেশি লাভজনক হবে পক্ষান্তরে xyz এ আমরা যদি বিনিয়োগ করি তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্টে টাকাটা উঠে আসতে আরো বেশি সময় লাগবে বিধায় pqr কোম্পানিতে বিনিয়োগ করাই আমাদের লাভজনক হবে তোমরা সুন্দর করে এইভাবে একটা কনক্লুশন লিখে দিবা তাহলে তোমাদের হয়ে যাবে সো এই এই অঙ্কটার যে জিস্ট সেটি হচ্ছে যে আমরা দুটো কোম্পানির সমচ্ছেদ বিন্দু নির্ণয়ের মাধ্যমে মানে আমরা নির্ণয় করে কিভাবে আমরা প্রতিষ্ঠানটি লাভজনক কিনা এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব তাহলে ক্যালকুলেশনের নিয়মটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু যে প্রতিষ্ঠানের যত কম হবে সেই প্রতিষ্ঠান তত কি হবে বেশি দ্রুত লাভ করা শুরু করবে বা বেশি দ্রুত লাভজনক হবে ঠিক আছে ওকে সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা দু সালে এই সিলেট বোর্ড আর এর আগে যে আমরা কুমিল্লা বোর্ডের অঙ্ক করেছি এই দুটো অঙ্ক একটু ডিফারেন্ট ছিল আর অঙ্ক আছে তোমরা সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবো তোমাদের সামনে মাসে হয়তো বা পরীক্ষা হতে পারে তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই অঙ্কগুলো করতে হবে ঠিক আছে তো আমরা জানি যে আমাদের এই অঙ্কগুলোর এই ফাইন্যান্সের অঙ্কগুলোর ক্ষেত্রে মানে সৃজনশীলে চারটি প্রশ্ন থাকে আর এই চারটি প্রশ্নের মধ্যে আমাদের প্রথম দুটো হলো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক তারপরে আমাদের প্রায়োগিক এবং উচ্চতর দক্ষতা উচ্চতর দক্ষতা এবং প্রায়োগিক যেটা আছে সেটি আমাদের ম্যাথ রিলেটেড হয়ে থাকে কিন্তু সাধারণত আহ এই মানে ফাইন্যান্সের প্রশ্নগুলোতে এবং প্রশ্নটা জ্ঞানমূলক এবং মানে এই অনুধাবনমূলক এই আমি একটা প্রশ্ন তোমাদেরকে প্রশ্নের ধরনটা শিখিয়ে দিব এবং কিভাবে করতে সেই একটু অবশ্যই সেটি মনোযোগ দিয়ে ঠিক আছে দেখো আমাদের ফার্স্ট প্রশ্নটা হচ্ছে যে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের উপর ব্রেক ইভেন বিশ্লেষণের প্রভাব কি এটা আলোচনা করো দুই মার্কসের প্রশ্নে এটা কিন্তু বারবারই আসে যে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা ব্রেক ইভেন বিশ্লেষণ কেন করব। মনে রাখবে যে যে কোনো ধরনের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে কিন্তু আমরা ব্রেক ইভেন পয়েন্ট বিশ্লেষণ করে থাকি দেখো এখানে আমি সুন্দর করে কয়েকটি পয়েন্ট লিখে দিয়েছি মনে রাখবে যে তোমরা খাতায় আশেপাশে অনেক কিছু লিখো কিন্তু এই চারটি পয়েন্ট কিন্তু আমাদের অবশ্যই এই প্রশ্নের অ্যান্সারে থাকতে হবে যে প্রথম কথা হচ্ছে যে ব্রেক ইভেন পয়েন্টের উপর বেসিস করে আমরা বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করব কি করব না অর্থাৎ আমাদের কত দ্রুত টাকাটা উঠে আসছে এটা এটা কিন্তু নির্ণয় করে আমরা কিন্তু প্রকল্পে বিনিয়োগ করে থাকি সো এটা যেমন নির্ভর করে দুই নাম্বার হচ্ছে খেয়াল করে দেখো যে অধিক পরিমাণ ব্রেক ইভেন পয়েন্ট একটি প্রতিষ্ঠানকে স্থায়ী ব্যয় করতে নিরুৎসাহিত করতে পারে অর্থাৎ যদি কোনো প্রতিষ্ঠানের ব্রেক ইভেন পয়েন্ট বেড়ে যায় খুব বেশি হয় এক্সটেন্সিভ হয় সেক্ষেত্রে যদি প্রতিষ্ঠান তার স্থায়ী ব্যয় যদি একটু কমিয়ে দেয় তাহলে কিন্তু সে তার ব্রেক ইভেন পয়েন্টটা কি করতে করতে পারে পারে খুব দ্রুত অ্যাচিভ সো এই ব্রেক ইভেনের মাধ্যমে ব্রেক ইভেন অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি যে প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয়টা কমানো উচিত কি কমানো উচিত নয় আবার পক্ষান্তরে যে প্রতিষ্ঠান স্থায়ী ব্যয় না কমিয়ে যদি পরিবর্তনশীল ব্যয় কমাতে পারে এবং সে প্রতিষ্ঠান পরিবর্তনশীল ব্যয় কমাবে কিনা এটাও কিন্তু আমরা এই ব্রেক ইভেন্ট মাধ্যমে আমরা আমরা নির্ধারণ করতে পারি ব্যবস্থাপক সিদ্ধান্ত নেন যে তিনি কি বেশি নাকি পরিবর্তনশীল ব্যয় বেশি করবেন একটা সমমুখী সম্পর্ক আছে সমমুখী সম্পর্ক মানেই যে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় এই দুটো যত বাড়বে তত আমার কিন্তু ব্রেক ইভেন পয়েন্টও বাড়বে আর এই দুটো যত কমবে আমার ব্রেক ইভেন পয়েন্টও কিন্তু তত কমে আসবে সো প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত এই দুটো কিভাবে করতে পারে সেটা কিন্তু আমরা এই ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিসের মাধ্যমে করতে পারি সো এটা একটা একটা একজন ব্যবস্থাপক আর্থিক সিদ্ধান্তটা কিন্তু এই ব্রেক ইভেন্ট বিশ্লেষণ করে এই ক্ষেত্রে সে নিতে পারে তোমাদের অঙ্কে বা তোমাদের প্রশ্নের উত্তরে অবশ্যই চারটি পয়েন্ট যেন থাকে তোমরা একটু খেয়াল করবে এরপরে দেখো আমাদের এরপরে প্রশ্নটা হচ্ছে যে পরিচালন নগদ প্রবাহ নির্ণয়ে অবচয় কি প্রভাব ফেলে তা দেখো আমরা জানি এই ছিল একটি হচ্ছে নগদ প্রবাহ বিশ্লেষণ আর একটি হচ্ছে আমাদের কি এখানে সমচ্ছেদ বিশ্লেষণ তো দেখবো এই প্রশ্নটা হচ্ছে যে অবচয় পরিচালন নগদে কি প্রভাব ফেলে এই প্রশ্নটা আগেও আলোচনা করেছি একটু আমি আজকে মানে জাস্ট বলবো দেখো যে আমরা জানি যে নিট পরিচালন

পরিচালন নগদ প্রবাহটা পেতে পারি তাই আমাদের অবচয় যত বাড়বে আমাদের পরিচালন নগদ প্রবাহ তত বাড়বে আর যদি কমে যায় তাহলে ভাইস ভার্সা অর্থাৎ অবচয় কমলে আমাদের পরিচালন নগদ প্রবাহ কমে যাবে তাহলে এদের মধ্যে একটা কি বিপরীতমুখী বা একটা পজিটিভ রিলেশনশিপ আছে অর্থাৎ পরিচালন নগদ প্রবাহ সাথে অবচয়ের একটা অবচয় রাজবৃদ্ধির একটা সমমুখী সম্পর্ক আছে অর্থাৎ অবচয় বাড়লে পরিচালন নগদ প্রবাহ বাড়ে আর অবচয় কমলে পরিচালন নগদ প্রবাহ কমে যাবে তোমরা এই কথাটা একটু ঘুরে ফিরে লিখে দিবা তাহলে হয়ে যাবে মানে বেসিক জিনিসটা তোমার প্রশ্নে কিন্তু থাকতে হবে হ্যাঁ তাছাড়া কিন্তু অনেক পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখলে কিন্তু তোমাদের মার্কস হবে না আর দুই মার্কসের প্রশ্ন তুমি কত বড় লিখবা সো একেবারে যেটি নালিক নেই নয় সেই বিষয়টা কিন্তু আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমাদের তিন নম্বর প্রশ্ন স্থির ভাই ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয়ে কি প্রভাব ফেলে তা বর্ণনা করো ঠিক আছে তো শুধু স্থির ব্যয় না স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় দুটো ব্যয়ই এই ব্রেক ইভেন পয়েন্টের সাথে কিন্তু একটা সমমুখী সম্পর্ক অর্থাৎ স্থির ব্যয় বা পরিবর্তনশীল ব্যয় যত বাড়বে তত বাড়বে স্থির ব্যয় বা পরিবর্তনশীল ব্যয় যত কমে যাবে আমাদের কি হয়ে যাবে কমে যাবে এতটুকু কিন্তু তোমাদের থাকতে হবে দেখো খেয়াল করে আমি এখানে সুন্দর করে লিখেছি যে স্থির ব্যয় যত বাড়বে ব্রেক ইভেন তত বাড়বে একইভাবে স্থির ব্যয় কমলে ব্রেক ইভেন পয়েন্ট কমবে তার মানে এদের মধ্যে একটা কি আছে সমমুখী সম্পর্ক রয়েছে শুধু স্থির ব্যয় নয় পরিবর্তনশীল কিন্তু ব্রেক ইভেন পয়েন্টের সাথে ওই একই সম্পর্ক বিদ্যমান থাকে ওকে এরপরে যাও দেখো আমাদের নেক্সট কোশ্চেন যে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় কিভাবে প্রভাবিত করে তাহলে দেখো আমাদের প্রশ্নটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কিভাবে আমাদের এটা যদি দেখি তাহলে আমরা জানি যে কন্ট্রিবিউশন মার্জিনকে কে বিক্রয় দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত পাই আর এই স্থির ব্যয়কে যদি আমরা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দিয়ে ভাগ করি তাহলে ব্রেক ইভেন্ট পয়েন্ট পাওয়া যায় এটা আমরা জানি অঙ্ক করেছি অঙ্কের সূত্রগুলো যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি এর ইফেক্টটা কি এটা কিন্তু তুমি বলে দিতে পারবে খেয়াল করে দেখো যে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত যত বাড়বে তার মানে কি ভাজক যত বাড়বে ভাগ ফল তত ছোট হয়ে আসবে তার মানে কি ব্রেক ব্রেক ইভেন পয়েন্ট তত কমে যাবে অর্থাৎ আমাদের এখানে খেয়াল করে দেখো যে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত যত বাড়বে ব্রেক ইভেন পয়েন্ট তত কমে যাবে আর কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত যত কমবে ব্রেক ইভেন পয়েন্ট তত কি হবে বেড়ে যাবে অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সাথে ব্রেক ইভেন পয়েন্টের একটা কিন্তু কি আছে বিপরীতমুখী একটা সম্পর্ক বিদ্যমান রয়েছে ঠিক আছে আমরা একটু দেখি যে কন্ট্রিবিউশন এর আগে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সাথে আমাদের ইভেন্ট পয়েন্টের সাথে একটা কি আছে বিপরীতমুখী সম্পর্ক অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বাড়লে ব্রেক ইভেন্ট কমবে আর কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত যদি কমে যায় তাহলে ব্রেক ইভেন্ট পয়েন্ট বাড়বে তোমাকে কিন্তু এই কথাটি অবশ্যই লাল অংশটুকু অবশ্যই তোমাকে আলোচনায় নিয়ে আসতে হবে তাছাড়া কিন্তু প্রশ্নটার অ্যানসার ফুলফিল করবে না ঠিক আছে এরপর দেখো আমাদের নেক্সট কোশ্চেন সেটি হচ্ছে অবশ্যয় কেন অনগত খরচ বলা হয় এটা আমি আগে ব্যাখ্যা করেছি আমি এটাতে তাই ব্যাখ্যা করতে গেলাম না আমরা তারপরে স্লাইডে চলে যা আমরা কিন্তু আগে যখন নগদ প্রবাহ বিশ্লেষণ করেছি তখন কিন্তু এই প্রশ্নটা বেশ ভালোভাবে আমরা আলোচনা করেছি তোমরা আরো একবার দেখে নিবা তাহলেই হয়ে যাবে দেখো আমাদের নেক্সট কোশ্চেন প্রতিমিটারের পরিবর্তনশীল ব্যয় কোম্পানির ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয়ে কিভাবে প্রভাবিত করে আমি একটু আগে বলেছি স্থির ব্যয় বলি আর ব্যয়ের সাথে ব্যয় বাড়লে ব্রেক ইভেন্ট পয়েন্ট বাড়ে আর এগুলো যদি কমে যায় তাহলে আমাদের ব্রেক ইভেন্ট পয়েন্টও কি হবে কমে যাবে এই কথাটা আমার এখানে লেখা আছে তোমরা যদি চাও তোমরা নোট করে নিতে পারো নো প্রবলেম যে ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয়ের সময় স্থির ব্যয়কে প্রতি ইউনিটের দত্তাংশ দিয়ে ভাগ করা হয় আর আমরা জানি যে প্রতি ইউনিটের বিক্রয় মূল্য থেকে প্রতি ইউনিটের পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা দত্তাংশ পাওয়া যায় সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে স্থির ব্যয় ডিভাইডেড বাই বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয় আর প্রতি ইউনিটের পরিবর্তনশীল ব্যয় যদি বাড়ে তাহলে দত্তাংশ কমবে আর দত্তাংশ কমলে আমাদের কি হবে ব্রেক ইভেন পয়েন্ট বাড়বে তার মানে কি হলো পরিবর্তনশীল ব্যয় বাড়লে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বাড়বে পক্ষান্তরে যদি পরিবর্তনশীল ব্যয় যদি কমে তাহলে দত্তাংশ বাড়বে আর দত্তাংশ বাড়লে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট কমবে তার মানে পরিবর্তনশীল ব্যয় কমলে ব্রেক ইভেন পয়েন্টও কি হয়ে যাবে কমে যাবে মূলত স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয়ের সাথে ব্রেক ইভেন পয়েন্টের একটা সমমুখী সম্পর্ক বিদ্যমান এরপরে দেখো আমাদের ফাইনাল কোশ্চেন সেটি হচ্ছে একটি কোম্পানি কিভাবে তার কাঙ্ক্ষিত বিক্রয়ের পরিমাণ নির্ধারণ করতে পারবে তুমি অনেক পেজ লিখে দিবা কিন্তু

তখন তাকে টার্গেট বিক্রয় বলা হয় আর কোম্পানির কাঙ্ক্ষিত বিক্রয় বা টার্গেট বিক্রয়টা নির্ণয় করার সূত্রটা হচ্ছে আমরা জানি যে কাঙ্ক্ষিত বিক্রয় সমান স্থির ব্যয় যে কাঙ্ক্ষিত মুনাফা ডিভাইডেড বাই দত্তাংশ তুমি এতটুকু যদি তোমার প্রশ্নের মধ্যে থাকে তাহলে তুমি দুইয়ে দুই পেয়ে যাবে অর্থাৎ যা অ্যান্সার যা মার্কস সম্পূর্ণ মার্কসে তুমি পেয়ে যাবে ঠিক আছে এখানে মার্কস কাটার কোনো সুযোগ নেই কিন্তু তোমাকে জিস্ট কথা বা মূল কথাটা তোমাকে অবশ্যই উপস্থাপন করতে হবে তোমার এক্সাম স্ক্রিপ্টে ঠিক আছে অ্যান্সার স্ক্রিপ্টে ওকে এরপরে দেখো যে আমরা আমাদের ক্লাস এখানে শেষ করে দিলাম দেখো প্রিয় শিক্ষার্থী শুরু থেকে যদি যায় আমরা আজকে সপ্তম ক্লাসে আছি এই চতুর্থ চ্যাপ্টারে কিন্তু বেশ অনেকগুলো ক্লাস হয়েছে এবং আমরা এখানে মানে প্রথমে বিভিন্ন ধরনের আর্থিক বিশ্লেষণের কথা বলেছিলাম হরিজন্টাল অ্যানালাইসিস ভার্টিক্যাল অ্যানালাইসিস তারপরে আমরা ক্যাশ ফ্লো অ্যানালাইসিস তারপরে ব্রেক ইভেন অ্যানালাইসিস এগুলোর কথা বলেছিলাম রেশিও অ্যানালাইসিসের কথা বলেছিলাম তারপরে আমরা ক্যাশ ফ্লো অ্যানালাইসিস বিস্তারিতভাবে পড়েছি নগদ প্রবাহ বিশ্লেষণটা বিস্তারিতভাবে পড়েছি এবং তারপরে আমরা সমচ্ছেদ বেশ কয়েকটা ক্লাস নিলাম এবং এর পাশাপাশি আমরা প্রিভিয়াস ইয়ারের অঙ্ক করেছি আমি আশা করি যে এই ক্লাসটা ভালো করে সবগুলো ক্লাসটা তোমরা ফলো করো তাহলে এই চ্যাপ্টার থেকে আসা সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবা আমরা আমাদের আগামী ক্লাসে আমাদের পরীক্ষার আর একটা ক্লাস একটা অধ্যায় বাকি আসে সেটি হচ্ছে স্বল্প মেয়াদী অর্থায়ন আমরা আগামী ক্লাসে স্বল্প মেয়াদী অর্থায়ন নিয়ে আলোচনা করবো সুপ্রিয় শিক্ষার্থী সবাই ভালো থেকো সুস্থ আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি অনেক অনেক ধন্যবাদ সাথে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি